আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নভেম্বরে দর্শকদের জন্য আসছে এমন এক বাংলা ছবি যে ছবি অন্য কেউ পারাতে পারবে না, একমাত্র পারবেন উঠতি পরিচালক মাইকেল সেন খান। তার জন্য প্রস্তুতি যে তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু তার আগেই পরিচালক এক বেহায়া রাতের গল্প শুনিয়ে আংশিক কিনে নিলেন সল্টলেকবাসীর মন। কারণ সিটি সেন্টার ওয়ানে এদিন বেশ জাঁকজমকভাবে মুক্তি পেল পরিচালক সত্রাজিৎ সেনের প্রথম ছবি মাইকেলের গান। নর্মালি মিউজিক রিলিজ হলো, ব্যাপারটা একেবারেই তা নয়। কারণ তিমির বিশ্বাস, লগ্নজিতা চক্রবর্তী, সৌমলতা আচার্য, রূপঙ্কর বাগচির মতো গায়ক গায়িকারা এদিন ছবির গানগুলি গেয়ে মাতিয়ে রাখলেন সিটি সেন্টার ওয়ান। এনারা ছাড়াও ছবিতে গান গাইছেন শফকত আমানত আলী, রেখা ভরদ্বাজের মতো শিল্পীরাও। অর্থাৎ গানের মতোই মাইকেলের গায়ক গায়িকাদের লিস্টও বেশ লম্বা। আর এই চিন্তা ভাবনার পেছনে মূলত পরিচালক সত্রাজিৎ সেন। গায়কের সংখ্যা যদিও বেশি, কিন্তু এখানে আবার দুটো গান হচ্ছে ডুয়েট, তো তাই জন্য সাতটা গান সেখানে দুটো ডুয়েট। আমার তো গান মিউজিক এইটা একটা খুব ভালো লাগার জায়গা, তো সেখান থেকে নিজের ছবিতে যে একটা মিউজিক, নিজের প্রথম ছবিতে লেটস পুট ইট দিস ওয়ে মিউজিক যে প্রাধান্য পাবে বা মিউজিকের একটা খুব জায়গা থাকবে, সেটা তো বোধহয় বলাই বাহুল্য। মোট সাতটি গান রয়েছে এই ছবিতে, তার মধ্যে ছটি গানের কম্পোজিশনের দায়িত্বে সত্রাজিৎ সেনের খুব কাছের মানুষ ইন্দ্রজিৎ দে। দুই জিৎ, সত্রাজিৎ আর ইন্দ্রজিৎ, জিত কি হার জানি না, তবে এটা আমি বলতে পারি যে ইটস বিগ অপরচুনিটি ফর মি যে এরকম একটা মিউজিক প্রোডাকশন করা, কারণ নানা রকমের গান আছে। সবাই জানে যে সাফাকাত আমানত আলী থেকে শুরু করে লবণজিতা, তিমির, রেখা ভরদ্বাজী, সোমলতা, মধুমন্দি বাগজি, তো ডিফারেন্ট কাইন্ড অফ সং, ডিফারেন্ট কাইন্ড অফ মুভমেন্টস। এবার শ্রোতা যেভাবে নেবে এবং যার যেরকম গান ভালো লাগে। ছবির ভেতরে তিনি পরিচালক হলেও আসলে মাইকেল ছবির নায়ক মীর আফসার আলী। তিনি এদিন তাড়াতাড়ি পালিয়ে গেলেও পাওয়া গেল তার নায়িকাদের। আমার ছবির মিউজিক ডেফিনেটলি আমার খুব কাছের, এবং আজকে একটা গান আমরা লঞ্চ করলাম, এই ছবিতে দুটো গান, যেটা একটা গান আমার উপর পিকচারাইজেশন, একটা গান স্বস্তিকার পিকচারাইজেশন। সো আজকে প্রথম সংটা আমরা ইয়ে করলাম, আমার যে গানটা সেটা পরে হবে, ওটা তুরুপের তাস বলেছে। সো আমাদের একটু ওয়েট করতে হবে যে নেক্সট সংটা কবে আসে। এই গানটা আমার আমি নিজে দেখে আমার খুব ভালো লেগেছিলো, আর খুব ভালো সবাই কাজ করেছে, আমাদের পুরো টিম খুব ভালো কাজ করেছে। আই শুড থ্যাংক সুদর্শন দা যে কোরিওগ্রাফ করেছে, আমাদের যারা পুরো টিম সত্রজিৎ থেকে শুরু করে আমাদের মিউজিক ডিরেক্টর এভরিবডি। ছবির মাইকেল ছবিটাতে মানে ইন্দ্রজিৎ দা মিউজিক করেছে, এবং অনেক টাইপের গান আছে, আমি এটা অবশ্যই বলবো।
এবং মানে এখানে সাফকাত আমানাত আলী থেকে শুরু করে এখানকার লগ্নজিতা সোমলতা দি রূপঙ্কর্দার মতো রেখা ভরদ্বাজ গান গিয়েছেন এই ছবিতে। তো আজকে আমরা অডিয়েন্সের যে রিভিউ পাচ্ছি এবং অডিয়েন্স যেভাবে আমাদেরকে আমাদের সাথে থেকেছে, আমার মনে হয় ডেফিনেটলি মাইকেলের মিউজিক সবার খুব ভালো লাগবে। আমি যখন শুটিং করেছি তখন আমার কোনো গান শোনা হয়নি, তবে আজকে এখানে এসে আমি দুটো গান শুনলাম এবং স্পেশালি এক্ষুনি যে গানটা চলছিল এই গানটা খুব মজার। এবং সিনেমাটা যেহেতু কমেডি এবং খুব ফান মুভি, আমরা খুব মজা করে অভিনয় করেছি এবং সিনেমাটার মধ্যে না এক একটা চরিত্র মানে খুব কী বলবো, ইটস এ ভেরি ভার্সেটাইল মুভি, তো চরিত্রগুলো অনেক ভার্সেটাইল, তো গানগুলো ওরকমই হওয়া উচিত এবং গানগুলো অনেকটা ওরকম হয়েছে, বিকজ দুটো গান আমি যেটা শুনলাম খুব ভালো হয়েছে এবং আমরা খুব মজা করে আজকে এখানে বড় করে মিউজিক লঞ্চ করেছি। তো আশা করছি যে লোকের খুব ভালো লাগবে, আপনারাও গানগুলো শুনুন এবং প্লিজ মাইকেল রিলিজ করলে আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। নিজেদের চেনা জনার থেকে বেরিয়ে এই ছবিতে একদম অন্যরকমের গান গেয়েছেন সোমলতা, তিমির এবং লগ্নজিতা। মাইকেলে আমার দুটো ডুয়েট আছে, দুটো ডুয়েটই দু রকমের, একটা ডুয়েট লগ্নজিতার সাথে আমার প্রথম কাজ, একটু একদমই অন্য রকমের গান, আমি ওই ধরনের গান আগে কোনোদিনও গাইনি। ইন্দ্রজিৎ দে মিউজিক ডিরেক্টর এবং সত্রাজিৎ সেন তাদের জন্য সম্ভব হয়েছে ওই গানটা গাওয়া। আরেকটা গান রাজীবদার লেখা, অবশ্যই আরেকটা গান নিয়ে বলতে চাইবো স্পেশালি, সেটা আরেকটা ডুয়েট, আমার দুটো গানই ডুয়েট। আরেকটা গান সাফকাতজির সঙ্গে আমার ডুয়েট, সেইটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, মানে আমি এখনো অবধি রিয়েলাইজ করতে পারছি না ব্যাপারটা কি ঘটেছে। আমি তো ইন্দ্রদার তো মানে মিউজিক সম্পর্কে পাণ্ডিত্য অনেক এবং ও প্রচুর বাইরের গান শোনে, আজ থেকে না বহু বছর ধরে। তো আমি যে এখানে আমি যে পোর্শনটা গেয়েছি এটাকে যেটাকে বলে বসানোবা বসা, তো আমি বসা গেয়েছি, তো বসা আমি আগে কখনো গাইনি এবং এই অ্যালবামের প্রত্যেকটা গানই আলাদা আলাদা, মানে কোনো দুটো গান একরকম নয়। তো দেখা যাক কি হয়। শুধু চলো না চলছে গল্প আজ তোষি বানা। ইন্দ্রদার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স আমার আগেও হয়েছিল, বহু আগে যখন আমি ছোটোখাটো কাজ করতাম তখন থেকেই আমার চেনা এবং প্রপার একটা ওভারঅল হোল মুভিতে অ্যাজ এ কম্পোজার কাজ করেছে ইন্দ্রদা, ভালো লাগছে ইন্দ্রদার জন্য। এবং আমার যে গানটা পার্সোনালি লেখা রাইয়ের, একটু অন্যরকম সবাই বলে, আমি জানি না অন্যরকম বলবো না কি বলবো, বাট হ্যাঁ যে টপিকটা নিয়ে গানটা সেটা মনে হয় আমাদের জীবনের অনেক সময় অনেক সিচুয়েশনেই অনেক সময় সরি ওয়ার্ডটা আসে, তো তো সেই সরি বলা না বলা নিয়েই আমার গান। আমার গান বাদ দিলে যদি বাকি গান নিয়ে বলি, ডেফিনেটলি মাইকেল টোটাল অ্যালবামটাই আমার মনে হয় লোকের ভালো লাগার মতোই করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। সো আপনারা প্লিজ শুনবেন সকলে, ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করবেন এবং শেয়ার করবেন সকলের সাথে, এবং মাইকেল ছবিটা অবশ্যই দেখবেন। সো আই হোপ ইউ অল উইল লাইক ইট, থ্যাংক ইউ। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।